প্রথম ম্যাচে 3 হ্যাট্রিকে ভুটানকে 12-0 গোলে হারিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করলো ভারত। হ্যাট্রিক করেছেন নেহা, নিতু ও লিন্ডা আনিতা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে ভারত। ম্যাচের 29 মিনিটে অপূর্ণা নাজারির গোলে ভাঙে ডেডলক। 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেহা। 43 মিনিটে নিতু লিন্ডার গোলে লিড বাড়িয়ে নেয় ভারত। বিরতির আগ মুহূর্তে নিজের তৃতীয় গোল তুলে নেয় নেহা। বিরতির পরও দাপট ভারতের। 55 মিনিটে গোল করে ভারতের হয়ে নিজের তৃতীয় হ্যাট্রিক পূরণ করেন নেহা। 75 মিনিটে গোল করে হ্যাট্রিক পূরণ করেন লিন্ডা। 79 মিনিটে পূর্ণ হয় আনিকার হ্যাট্রিক। আর 90 মিনিটে নেহার চতুর্থ গোলে 12-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই মুহূর্তে শক্তিশালী নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে আছে সহকর্মী মামুনুর রশিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, এই ম্যাচের সবশেষ আপডেট কি জানাবেন? ম্যাচের এই পর্যায়ে প্রায় 52 মিনিটের খেলা চলে, এখনো পর্যন্ত বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে আছে। বাংলাদেশ কিন্তু সবশেষ সাফ জয়ের পর আরও একটা বড় অ্যাসাইনমেন্টে নেমেছে বাংলাদেশের মেয়েরা। সেই জায়গায় আমরা একটু খেলা দেখাতে চাই আমাদের সমর্থকদেরকে। একটা ফ্রি কিক পেয়েছে বাংলাদেশ এই মুহূর্তে। আর ম্যাচের রেজাল্টের কথা বলছিলাম, বাংলাদেশ কিন্তু প্রথমেই ম্যাচের তিন মিনিটে এগিয়ে যায়। আকলিমা গোল করেন, তারপর ম্যাচের একটু পরেই অধিনায়ক শামসুন নাহার তার গোলে বাংলাদেশ 2-0 গোলে লিড নিয়ে নিয়েছিল। কিন্তু 24 মিনিটে নেপাল তারা ম্যাচে ফেরে একটি গোল করে। তবে একটু আমি আমাদের দর্শকদেরকে একটা সংবাদ দিতে চাই, সেটা কিছুটা খারাপ বাংলাদেশ ফুটবল এই নারী দলের জন্য। কারণ হচ্ছে যে অধিনায়ক শামসুন নাহার, তিনি প্রথমার্ধের একেবারে শেষ সময়ে মাঠে একটু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আঘাতপ্রাপ্ত হয়ে তিনি কিন্তু সেকেন্ড হাফে মাঠে নামতে পারেননি। তাকে দীর্ঘক্ষণ সেবা শুশ্রূষা দিতে দেখা গেছে, আমরা দেখেছি তাকে অনেকক্ষণ মাঠে শুয়ে থাকতে হয়েছে এবং বিভিন্ন ধরনের যে চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সেগুলো তাকে নিতে হয়েছে। এবং সেকেন্ড হাফে আসলে তিনি মাঠে নামতে পারেননি। এরপরে তিনি আসলে কি অবস্থায় আছেন, পরের ম্যাচগুলো খেলতে পারবেন কি না, সেটা আমরা হয়তো ম্যাচ শেষে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। এখন আসলে দেখছেন যে বাংলাদেশ কিন্তু সবশেষ যে জাতীয় দল বা সাফ জিতে আসা দল, জয়ের পর বাংলাদেশের নারী ফুটবলের যে একটা আবহ তৈরি হয়েছিল, একটা জাগরণ সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ আবারও একটা বড় অ্যাসাইনমেন্টে খেলতে নেমেছে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, সেখানে বাংলাদেশ শুরুটা খুব ভালো করেছে এবং আমরা আশা করব যে বাংলাদেশ এই লিগটা ধরে রাখবে এবং বাংলাদেশ আজকে নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়বে। আসলে এই টুর্নামেন্টটা আসলে রাউন্ড রবিন পদ্ধতিতে, এখানে 4টি টিম খেলছে, প্রতিটি দলের বিপক্ষে খেলতে হবে এবং এই লিগে যারা ফার্স্ট এবং সেকেন্ড থাকবে তাদের মধ্যে আসলে ফাইনালটা হবে। আমুন, সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের 6 ফুটবলার আছে দলটিতে, টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের প্রত্যাশাটা কেমন দেখছেন? আসলে যেমনটা বলছিলাম যে প্রত্যাশার কথা, বাংলাদেশের এই দলকে নিয়ে খুব বেশি প্রত্যাশা। আমরা আবারও একটু খেলা দেখাতে চাই যেহেতু খেলা চলছে। এই প্রত্যাশার কথা বলছি, হয়তোবা আমাদের আপনারা দেখতে পেয়েছেন কিনা যে মাঠভর্তি কিন্তু দর্শক উপস্থিত হয়েছে নারী দলের খেলা। আমরা ঢাকাতে আমাদের লিগের যে খেলাগুলো হয় ছেলেদের, সেখানেও কিন্তু এরকম আসলে দর্শক দেখি না। তার মানে বুঝতেই পারছেন যে বাংলাদেশের নারীরা সাফ জিতে আসার পরে নারী দলের ফুটবলে আসলে কতটা পরিবর্তন এসেছে বা মানুষজন এই ফুটবল দলটাকে আসলে ভালোবেসে ফেলেছে এবং তারা তাদের খেলা দেখতে মাঠে ছুটে আসছে। এবং কমলাপুরের স্টেডিয়ামে বেশ ভালো দর্শক হয়েছে বলতে হবে, একটু শীতের আবহাওয়া আছে, এর মধ্যেও দর্শকরা এসেছেন এবং নারীদেরকে খুব ভালো উৎসাহ দিচ্ছেন। এবং এই টুর্নামেন্টে বাংলাদেশ কিন্তু খুব ফেভারিট হিসেবেই আসলে নেমেছে, তারা কিন্তু চ্যাম্পিয়নের দাবিদার। তো সেই লক্ষ্যে বাংলাদেশের এই দলটার উপরে খুব ভালো প্রত্যাশা থাকবে। 6 জন কথা বলছিলেন যে সিনিয়র টিমের 6 জন ফুটবলার আছে। আমরা প্রথম যে একাদশ, সেই একাদশে দেখেছি যে সিনিয়র টিমের 5 জনকে খেলানো হয়েছে, 1 জনকে খেলানো হয়নি, তাকে হয়তোবা পরবর্তীতে আমরা মাঠে দেখতে পাবো। এখন পর্যন্ত বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে আছে, আমরা দর্শকদেরকে আরেকবার জানিয়ে দিলাম এবং বাংলাদেশ ম্যাচে ভালোভাবেই আছে। ধন্যবাদ মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।